জমা দিলাম 19 তারিখ ভোট। আমি কাল থেকেই প্রচারে নেমে পড়েছি অলরেডি, আজ থেকে ফুল দমে প্রচার হবে, কারণ নমিনেশন অবধি একটু টেনশন থাকে। হয়ে গেল কাগজকর্মের কাগজপত্রের কাজ শেষ হয়ে গেছে, এবার আমার শুধু প্রচার, তারপরে ভোট। কতটা আশাবাদী? আমি মানে 1000% আশাবাদী, আগের দিনও বলেছি। তো মানুষ আমাকে আশীর্বাদ করবে। 4 বছর আমি কাউন্সিলর বিহীনভাবে কাজ করেছি এবং 131-এর মানুষ যে পরিষেবা পেয়েছে আমি কাউন্সিলর না হয়েও, ওরা বিশ্বাস রাখে যে আমি কাউন্সিলর হলে আরও ভালো পরিষেবা দিতে পারবো। আপনি তো মানুষের ভোট চাইতে যাচ্ছেন, প্রচার শুরু করে দিয়েছে, মানুষের কোনো অভিযোগ আছে আপনাকে? কোনো অভিযোগ নেই। আমি কালকে যতগুলো বাড়িতে, আমি এখন ডোর টু ডোর করছি, কোনো বাড়িতে একটু কোনো অভিযোগ আমার কাছে করেনি যে এটা নেই বা ওটা নেই বা ওটা চাই। দেখুন, একটা অংশে করেছি, এখনো পুরো 131 বাকি আছে, নিশ্চয়ই কিছু না কিছু অভিযোগ হবে। দীর্ঘদিনে কাউন্সিলর ছিলেন সুমন চ্যাটার্জি, সেই জায়গায় 4 বছর তিনি আসেননি, সেই জায়গাটা কোনো মানুষ প্রশ্ন, মানুষ ভুলে গেছে। অ্যাকচুয়ালি সুমন চ্যাটার্জি বলে কেউ কাউন্সিলর ছিলই ভুলে গেছে। 4 বছর ধরে আমার মুখ দেখতে দেখতে ওরা মনে করে নিয়েছে যে আমি কাউন্সিলর, তাই ওরা পুরনো কাউন্সিলর নিয়ে কথাই তোলেনি। বিরোধীদের যেটা অভিযোগ, বিহালায় জল জলের যে সংকট এবং জল জমা জলকে নিয়ে যে প্রশ্ন, সেটা কিভাবে দেখছেন? দেখুন, জল জমাটা এবার এবছর মানে আমি খুব ছোটবেলায় দেখেছিলাম এরকম বৃষ্টি হয়, বহু বছর পর এবারে খুব বৃষ্টি হয়েছে এবং সত্যি জল জমেছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে যাতে 24 ঘন্টার মধ্যে জলটা বের করে দেওয়া যায়। এই জন্য সবার আগে দরকার যেটা, আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলবো। বেহালা পূর্ব, বেহালা পশ্চিমে অনেকগুলো খাল আছে, যেই খালগুলো আমাদের ইমিডিয়েট সব পরিষ্কার করানোর দরকার, সেচ দপ্তরের সঙ্গে কথা হয়েছে। প্লাস হচ্ছে আমাদের যে সমস্ত ম্যানহোল কাজ, ক্যাচপিট, এগুলো যদি প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা দায়িত্ব নিয়ে সারা বছর পরিষ্কার করে দেয়, তাহলে এই জল জমার ব্যাপারটা অনেকটা কমবে। আর খাওয়ার জল